আসসালামু আলাইকুম রহমত আল্লাহর ওলাহিল আল্লাহ সাল্লা আলহ মোহাম্মদ আল্লাহ বারিকা আলহ মুহাম্মদ আপনারা সকলেই আমার সাথে সাথে পড়ুন আল্লাহম সাল্লি আলা মুহম্মদ আল্লাহ বারিক আলা মুহম্মদ দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনেরা সকলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি আমার এই চ্যানেলে আসার জন্য আমার আমি এক নালায়েক আমার এই নালায়েকের কথাগুলো শোনার জন্যে জীবনে বউ আগে না ক্যারিয়ার আগে না টাকা আগে কোনটা আগে এক কথায় যদি বলি প্রথমে প্রত্যেকটা জিনিসের শাব্দিক অর্থ যদি বলি বউ বা লাইফ পার্টনার এটা হচ্ছে জীবন সঙ্গী, বউ আমরা যেটাকে বলি লাইফ পার্টনার বা জীবন সঙ্গী। তারপর হচ্ছে ক্যারিয়ার ক্যারিয়ার মানে আমাদের একদম আমরা পেশা হিসেবে যেটাকে নেই বা পেশা ছাড়াও আমাদের জীবনে ছোট বড় আমরা যে কাজগুলো করি কম বেশি মোটামুটি এই সবগুলো বিষয়কে আমরা ক্যারিয়ার বলি এরপর হচ্ছে টাকা টাকা তো মানি ওই যে ক্যারিয়ারের সাথে সেটা সম্পর্কিত যে আমরা যেই টাকাটা ইনকাম করি ওটাকে আমরা ক্যারিয়ার বলতে সরি ওটাকে আমরা ক্যারিয়ারে আমরা যেই অর্থটা উপার্জন করি ওটাকে আমরা টাকা বলতে পারি তো এইবার আসুন পুরোপুরিভাবে আপনাদেরকে বলি যে জীবনে কোনটা এক কথায় যদি আমাকে বলেন যে কোনটা সবার আগে প্রয়োজন বউ ক্যারিয়ার টাকা একজন পুরুষ মানুষের জন্যে সে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক ইহুদি হোক হোয়াট এভার হি টাকা প্রয়োজন সবার আগে এক কথায় আপনি ইসলামিকভাবে বলেন অন ইসলামিকভাবে বলেন যেইভাবেই বলেন একজন পুরুষ মানুষের জন্যে জীবনের সবার আগে টাকা প্রয়োজন এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা না এটা প্রত্যেকটা পুরুষ মানুষের জীবনের অভিজ্ঞতা আপনি যদি আবার আপনার বাবাকেও জিজ্ঞেস করেন যে বাবা যখন তুমি বিয়ে করেছিলে এর আগে কি তোমার টাকা বেশি প্রয়োজন ছিল না আমার মাকে বেশি প্রয়োজন ছিল আই থিঙ্ক আমার মনে হয় যে কিছু সংখ্যক বাবা যারা আছেন তারা বলবে যে আপনার মাকে প্রয়োজন ছিল কিছু সংখ্যক বাবা যারা আছেন তারা বলবে যে টাকা বেশি প্রয়োজন ছিল কিন্তু আপনি যদি একজন পুরুষ মানুষের জীবনাচার দেখেন একজন পুরুষ মানুষ প্রথমত সে জন্মালো জন্মার পর থেকে যখন সে পনেরো ষোলো বছর বয়স হয়ে যায় তখন থেকেই তাকে নিয়ে অনেক স্বপ্ন অনেক আশা অনেক হতাশা অনেক কিছুই কিন্তু তার বাবা মা দেখতে শুরু করে সে আমার আমার ছেলে আমার ঘর চালাবে আমার ঘরটা সুন্দর করবে আমার সংসারটা সুন্দর করে দেখবে আমাদের বৃদ্ধ হলে আমার দেখাশোনা করবে তো এই যে আপনি দেখাশোনা করবেন আপনি ঘর চালাবেন আপনি সংসার চালাবেন তারপর আপনার ঘরের মধ্যে আবার আপনার আত্মীয় স্বজনরা আসবে আপনি যদি আবার বিয়ে করেন সেই পক্ষ থেকে আপনার আত্মীয় স্বজনরা আসবে তারপর আপনার আবার অনেক সময় আপনি যদি ফ্যামিলির বড় হয়ে থাকেন আপনার যদি বন টোন থাকে তাদেরকে যদি আবার বিয়ে দেন তাদের শ্বশুরবাড়ি থেকে আত্মীয় স্বজন আসবে আবার সেই আত্মীয় স্বজনের বাড়িতে আপনাকে অনেক সময় গিফট বা হাদিয়া বা আপনার উপ এগুলো পাঠাতে হবে তো এগুলো কী দিয়ে করবেন আপনি এক কথায় টাকা অর্থাৎ দুনিয়া চলে টাকা দিয়ে হজরত আদম আলহিস আসসালাম থেকে শুরু করে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবী চলে অর্থ দিয়ে টাকা এক কথায় শেষ এইবার এরপরে আসছে যে বৈধ টাকা অবৈধ টাকা সেটা অন্য অন্য টপিক সেটা কিন্তু আবার আলাদাভাবে এক ঘন্টা দেড় ঘন্টা বিশ মিনিট পনেরো মিনিট দশ মিনিট নিয়ে আলোচনা করার সেটা আলাদা আলাদা একটা টপিক কিন্তু সব কিছুর আগে আপনি যদি বলেন কি প্রয়োজন টাকা প্রয়োজন এটা আমি এই কারণে বলছি যে আজকে আমাদের হুজুরদের মধ্যে এত বেশি সমস্যা এত বেশি সমস্যা এত বেশি মুনাফিকা তৈরি হয়ে গিয়েছে ভিতরে যে সত্য কথা সত্য কথা কি মনে করে মনে করে যে আরে শয়তানের বিরুদ্ধে আমি কথার কথা আমি শয়তানকে একদম বকে শেষ করে ফেললাম এটা সত্য কথা আরে ভাই শয়তান যে শয়তান এটা সবাই জানে ইহুদিও জানে মুসলিমও জানে কাফেরও জানে খ্রিস্টানও জানে হিন্দুও জানে সবাই জানে এভরি ওয়ান নো ডেভিল ইজ ডেভিল শয়তান ইজ শয়তান এটা সবাই জানে এটা তো আপনার বলার কিছু নাই এটা সবাই জানে আপনি না বললেও জানে বললেও জানে আমি বললেও জানে না বললেও জানে কিন্তু আপনি যদি এই যে মানুষের জীবনের চরম বাস্তব মুহূর্ত এগুলো আপনি কোথেকে পাবেন এগুলো আপনি ইনশাল্লাহ এই চ্যানেল থেকে পাবেন তাই এখনই আপনি এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এই ধরনের জিনিস আপনি পাবেন না আমি মরে গেলে জিনিসগুলো আপনি পাবেন না ভাই আপনি পাবেন না বেঁচে থাকতে আমাদের সাপোর্ট করুন আমাদের ভালোবাসা দিন আপনাদের ভালোবাসা আমাদের একান্ত প্রয়োজন আমরা শুধুমাত্র এই পৃথিবীতে একা একা বাঁচতে আসিনি একা একা জ্ঞান নিয়ে একা একা নিজের ক্যারিয়ার করতে আসেনি আপনাদেরকে সাথে নিয়ে কিছু করতে চাই ইনশাআল্লাহ এই কারণে এখানে আপনার মনে করেন জীবন মরণ দিয়ে আমি ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি এই চ্যানেলটিকে দাঁড় করানোর জন্যে তাই আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন একান্ত প্রয়োজন একান্ত প্রয়োজন তাই চোখ বন্ধ করে এই চ্যানেলটিকে সাপোর্ট করুন লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আল্লাহ রবিয়া আলমিন দেখবেন এই চ্যানেলের মাধ্যমে আপনার জীবনে অনেক কিছু দিয়েছে এটা আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ এবং এমন কোনো কিছু আমি দিবো না যেটা কিনা মুনাফিকার যুক্ত মুনাফিকার যুক্ত মিনস যেটা কিনা আপনার বাস্তব জীবনে কোনো প্রয়োজন আসবে না এমন কোনো কিছু আমি দিব না ইনশাআল্লাহ যেটা আপনার বাস্তব জীবনে প্রয়োজন আসবে ইনশাআল্লাহ আমি সেটাই দেওয়ার চেষ্টা করব তো সম্মানিত মুসলিম ভাই বোনেরা এই যে এই বাস্তবতাগুলো এই বাস্তবতাগুলো কিন্তু না আমাদের স্কুল স্কুল কলেজ শেখায় না আমাদের মাদ্রাসা শেখায় না আমাদের ওয়াজ মাহফিলে বলা হয় এগুলো কিন্তু কোথাও বলা হয় না এগুলো কোথায় বলা হয় এই যে ইউটিউবে আমাদের মতো মানুষরা এইসব কথাগুলো বলে তাই কি করতে হবে আমাদের মতো মানুষগুলোকে খুব বেশি পরিমাণে সাপোর্ট করতে হবে যেন তারা এগিয়ে যেতে পারে যেন তারা তাদের কথাগুলো আরও মানুষের কাছে পৌঁছতে পারে ঠিক আছে তো আপনাকে আপনি যদি বলেন যে বউ আগে প্রয়োজন ক্যারিয়ার আগে না টাকা আগে তাহলে আমি আবারও বলছি টাকা হচ্ছে সবার আগে এবং আপনি যদি একজন পুরুষ মানুষের পুরো জীবনাচার যদি দেখেন তাহলে সে একদম ডে ওয়ান থেকে শুরু করে একদম যেদিন সে মরবে ওই দিন পর্যন্ত কিন্তু তার টাকার প্রয়োজন শুধুমাত্র মরা পর্যন্তও না তার মরার পরেও কিন্তু তার টাকার প্রয়োজন কারণ একজন পুরুষ মানুষের উপর ভিত্তি করেই কিন্তু তার বউ তার বাচ্চা তার সংসার তার মা বাবা কিন্তু চলে চাই সেটা যেই পুরুষই হোক আমি হই আপনি হন একজন মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক ইহুদি হোক চাই সে যেই ধর্মেরই হোক যেই বর্ণেরই হোক একজন পুরুষ মানুষের উপর ভিত্তি করেই কিন্তু তার সংসারটা চলে তার মা বাবা চলে তার বউ বাচ্চা চলে তার পুরো ফ্যামিলি চলে তাই একজন পুরুষ মানুষ হিসেবে আপনার সবার আগে উচিত স্বাবলম্বী হওয়া এক কথায় যদি বলি টাকা ইনকাম করা সোজা হিসাব সোজা হিসাব এখানে কোনো বাঁকাতারা হিসাব নেই কারণ এই চ্যানেলে আপনি কোনো বাঁকাতারা কথা পাবেন না সব স্পষ্ট ভাষায় কথা পাবেন ইনশাআল্লাহ তাই এই চ্যানেলটিকে খুব ভালোভাবে সাপোর্ট করুন ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনি এই চ্যানেলের মাধ্যমে এমন এমন জিনিস পাবেন যেটাকে আপনি কল্পনাও করতে পারছেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উপরওয়ালা যদি আমার সহায় হয় ইনশাআল্লাহ اللهم رب العالمين عمد لك وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته